ফিরে আসলাম বিরতির পর। নাবার্ডের 41তম প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রত্যেক বছরই নাবার্ডের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় মহা ধুমধামের সাথে, এবারও তার অন্যথা হয়নি। যদিও এবছর নতুন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হল নাবার্ডের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী। সে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রবীন্দ্র ভবনে আয়োজন করা হয়েছিল একটি আলোচনা সভার, যে আলোচনা সভাতে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী এবং নাবার্ডের পক্ষ থেকে নাবার্ডের প্রতিষ্ঠা বার্ষিকী 41তম এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনের পর সবুজ পতাকা নেড়ে আনুষ্ঠানিক যাত্রার পর একটি আলোচনা সভা আয়োজন করা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হল নাম্বার 2-এ, যেখানে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন আলোচনা সভাতে। আজ সকাল 11টা নাগাদ এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে, যেখানে রবীন্দ্র ভবনের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 41তম প্রতিষ্ঠা দিবস প্রসঙ্গে নাবার্ডের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি একাধিক বিশিষ্টরা। আলোচনা সভাতে অংশগ্রহণ করার পর মুখ্যমন্ত্রী কি বক্তব্য পেশ করেছেন শুনব। 41তম ফাউন্ডেশন ডে উপলক্ষে এখানে আয়োজিত যে সমাবেশ, মঞ্চে উপস্থিত আছেন, একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের সেক্রেটারি ফাইন্যান্স শ্রী ব্রিজেশ পাণ্ডেজি, উপস্থিত শ্রী রতন দাস জিএম নাবার্ড, জিএম আরবিআই শ্রী সত্যানন্দ সিং সাহোটা, উনি একটু আগে বক্তব্য রাখলেন। আর আমাদের কমলবাবু কমলকান্তি সেন চেয়ারম্যান টিএস সিবি ত্রিপুরা এবং সত্যেন্দ্র সিং জি চেয়ারম্যান টিজিবি, এবং আমার সামনে ব্যাস যারা অন্যান্য ব্যাংকের সাথে জড়িত ব্যাংক অফিসার আধিকারিক এবং অনেক রিটায়ার্ড, নাম বললেন যে রিটায়ার্ড ব্যাংকার্সও আছেন এখানে অফিসার্স, এবং এখানে যারা ল্যান্ড স্প্র্যাক্স এর সাথে জড়িত যারা মা বোনেরা এসছেন, যারা স্টেক হোল্ডার্স এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আমার তরফ থেকে হার্দিক যে 41 ফাউন্ডেশন ডে আর যে নাবার্ডে সেই উপলক্ষে সবাইকে মাই গ্রিটিংস টু অল। আমি অত্যন্ত আনন্দিত যে আমাকে নাবার্ডের তরফ থেকে এখানে আমন্ত্রণ করার জন্য। আমি সবসময় সবথেকে বলি এভরিডে ইউ লার্ন সামথিং। আমি সত্যি কথা বলতে কি, আমি নাবার্ড সম্পর্কে এখানে নামই শুনতাম, হোয়াট ইজ নাবার্ড, কিন্তু এখানে আসার আগে আমি একটু নাবার্ড সম্পর্কে একটু যখন জানার চেষ্টা করলাম তখন কিছু আন্দাজ হল। তো তাই বলি এভরিডে ইউ লার্ন সামথিং। এখানে আসার পর এখানে আমার পূর্ববর্তী বক্তারা সবাই এই বিষয়ে বলেছেন, তো যেহেতু এখানে আজকে মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন, তিনি যেমনটা জানিয়েছেন যে প্রত্যেকটা দিন কোন না কোন শেখা রয়েছে, কিছু না কিছু শেখা রয়েছে, প্রত্যেকটা দিন তিনি নিজেও শিখছেন। আজকে নাবার্ডের যে প্রতিষ্ঠা দিবসের কেন্দ্র করে আলোচনা সভার আয়োজন করা হয়, সেই নাবার্ড প্রসঙ্গে তিনি নিজেও খুব একটা বেশি জানতেন না, যদিও পরবর্তী সময়ে তিনি নাবার্ডের সম্পর্কে জেনেছেন। তিনি প্রত্যেকটা মুহূর্তে যে মানুষের শেখা রয়েছে সেটাই তুলে ধরেছেন আজকের আলোচনার সভায়। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।